কি ব্যাপার আম্মু, জগে পানি নেই কেন? কি রান্না করছো সব ফালতু? জানো না আমি এসব খাই না? আমার প্যান্ট ধোয়া নাই কেন? জামার এই অবস্থা কেন? ইস্ত্রি করে রাখতে পারো নাই? মাংস নাই কেন? খাবই না আজকে। এসব কথা কি খুব পরিচিত মনে হচ্ছে? সন্তানের কাছ থেকে এসব কথা প্রায় শুনতে হয়। যদি তাই হয়, তবে জেনে রাখুন, একটি বেয়াদব অসহনশীল সন্তান গড়ে তুলেছেন আপনি। যে সন্তান মাকে সম্মান করে না, মা তার কাছে চাকরের চেয়ে বেশি কিছু নয়। তবে এই সন্তান কি একদিনেই এভাবে বেড়ে উঠেছে? না, দিনের পর দিন সে দেখেছে মায়ের সাথে খেকিয়ে কথা বলাই যায়। পরিবারের অন্য সদস্যরাও হয়তো বলে বা বলে না, কিন্তু বাচ্চাটি ছোটবেলা থেকেই দেখেছে এভাবে মায়ের সাথে কথা বললে মা বকা তো দেয়ই না, উল্টো তড়িঘড়ি করে সেই কাজটি করে আনে। মাকে যাই বলা হয় মা তাই করে আদরের আদেশে। ভুলেই যায় বাচ্চার কাজ করে দেওয়ার চাইতে বাচ্চাকে আদব কায়দে শেখানো বেশি জরুরি। আদব কায়দে শেখানো মানে শুধু অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয় তা শেখানো নয়, মায়ের সাথে, বাবার সাথে, সবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখানো। মা বা বাবা বাচ্চার চাকর নয় যে বলা মাত্র তার সব কাজ করতে হবে। সন্তানকে নিজের কাজ নিজে করা তো শেখাতেই হবে, সেই সাথে এটাও শেখাতে হবে মায়ের সাথে বা বাবার সাথে খেকিয়ে কথা বললে তার কনসিকোয়েন্সটাও তাকেই ভোগ করতে হবে। যদি একান্তই মা বা বাবাকে কিছু করে দিতে বলতেই হয়, পোলাইটলি রিকোয়েস্ট করতে হবে। আমি সবসময় বাচ্চাদের মারার মানে শারীরিক আঘাতের বিপক্ষে লিখি, কিন্তু শাসনের বিপক্ষে নয়। বাচ্চাকে সময় মতো শাসন না করলে পস্তাতে হয় কিন্তু বাবা মাকেই। কথায় আছে সময়ের এক পর, অসময়ের দশ পর। সন্তানকে আদব কায়দা ছোটবেলাতেই না শেখালে সে বেয়াদব হয়েই বেড়ে উঠবে, তখন শেখাতে গিয়ে খুব একটা লাভ নাও হতে পারে। সন্তানের হাতের লেখা একটু খারাপ হোক, ক্লাসের রোল একটু পেছনেই থাকুক, একটু না হয় অসামাজিকই হোক, সমস্যা নেই, কিন্তু সন্তান যেন বেয়াদব না হয়। কারণ বেয়াদব সন্তান দিন শেষে আপনাদেরই চাপা কান্নার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক সকল সন্তানদের হেদায়েত দিন, এই হোক সবার প্রত্যাশা।